আজকে তোমাদের যার সম্পর্কে বলবো, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক, মাতৃভক্ত, দানবীর, শিক্ষা সংস্কারক, মানব দরদি, ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, গদ্যকার। শুধু তাই নয়, 1839 সালে তার অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। তিনি আর কেউ নন, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ঈশ্বরচন্দ্র শর্মা 1820 খ্রিস্টাব্দের 26 সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম ভগবতী দেবী। গ্রামের পাঠশালায় প্রাথমিক শিক্ষা শেষ করে বাবার হাত ধরে কলকাতায় পড়তে আসেন। সংস্কৃত কলেজে ভর্তি হয়ে সেখানকার সেরা ছাত্র হন। তার যাত্রাপথের একটি সুন্দর গল্প আছে যে তিনি যাত্রাপথে বাবার কাছ থেকে মাইলস্টোনের নাম্বার দেখে গণনা কিছুটা শিখেছিলেন। তার বাবা তাকে পরীক্ষা করার জন্য একটি মাইলস্টোনকে লুকিয়ে রেখেছিল। পরবর্তী মাইলস্টোনে পৌঁছানোর পর তখন বালক ঈশ্বরচন্দ্রের মনে একটা সন্দেহের সৃষ্টি হয় যে মাঝের মাইল ফলকটি হয়তো ভুলবশত বসানো হয়নি। তখন বাবা তার সেই অগাধ জ্ঞানের একটি চিহ্ন খুঁজে পেয়েছিলেন যে সত্যি বালকের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। পড়াশোনার সাথে সাথে তাকে গৃহের যাবতীয় কাজও করতে হতো। অক্লান্ত পরিশ্রম করে পথবাতির আলোয় পড়াশোনা করে স্কুল ও কলেজের পাঠ কৃতিত্বের সঙ্গে সমাপ্ত করেন। পড়াশোনার সময় যখন তার ঘুম পেত, তিনি মাথার টিকিটি বেঁধে রাখতেন কোনো দড়ি দিয়ে। টান পড়লে ঘুম যখন চোখে আসবে, মাথাটা নিচের দিকে নেমে যেত, মাথায় টান লাগতো, সাথে সাথে তার ঘুম ভেঙে যেত, আবার তিনি পড়তে শুরু করতেন। এভাবে তিনি কঠোর পরিশ্রম করে পড়াশোনা করতেন। তিনি প্রথম যিনি বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজ পাঠ্য করে তোলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেন। তিনি অনেক বই লেখেন, তার মধ্যে উল্লেখযোগ্য হল শিশু পাঠ্য, বর্ণপরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ, বোধোদয়, অক্ষান মঞ্জুরি, কথামালা, উপক্রমণিকা, ব্যাকরণ কৌমুদী, বহু পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ, সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, সাহিত্য ও জ্ঞানবিজ্ঞান সংক্রান্ত বহু রচনা, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব দুটি খণ্ডে, বহু বিবাহ রচিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব দুটি খণ্ডে, অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস প্রভৃতি, পরের দুঃখে কাতর হয়ে দীন দুঃখীদের অর্থ সাহায্য করার জন্য তিনি হয়েছিলেন দয়ার সাগর। তার মা ভগবতী দেবী, তিনিও গরিব দুঃখীদের সহযোগিতা করতেন। একবার ঈশ্বরচন্দ্র শীতে কাতর ভগবতী দেবীকে শাল দিলে তিনি তা ব্যবহার না করে ট্রাঙ্কে তুলে রাখেন। ঈশ্বরচন্দ্র কয়েকদিন লক্ষ্য করার পর মাকে জিজ্ঞেস করেন, শালটি কি তার পছন্দ হয়নি? প্রত্যুত্তরে মা বলেন, আমার গ্রামে অনেক মানুষের শীত নিবারণের সাধারণ বস্ত্র নেই, এমতা অবস্থায় আমি কিভাবে শাল পরিধান করতে পারি? ঈশ্বরচন্দ্র সব বুঝলেন। তিনি সকল দরিদ্র গ্রামবাসীদের জন্য শীত বস্ত্র আনলেন। ভগবতী দেবী সেগুলো নিজ হাতে বিতরণ করলেন, তারপর ঈশ্বরচন্দ্রের দেওয়া শালটি ব্যবহার করলেন। যেমন মহেশী মাতা, তেমনি তার গুণধর সন্তান। বিদ্যাসাগর দেশের জন্য ও দেশের মানুষের জন্য যা করেছেন তার তুলনা নেই। এদেশের মেয়েদের জন্য শিক্ষার আলো তিনি জ্বালিয়েছিলেন। শিক্ষা বিস্তারের জন্য বাংলার বহু জায়গায় তিনি বিদ্যালয় স্থাপন করেন। 1849 খ্রিস্টাব্দের 7ই মে বেথুন সাহেবের প্রচেষ্টায় ভারতবর্ষে প্রথম মহিলা বিদ্যালয় বেথুন স্কুল তৈরি হয়। সেই স্কুলকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিদ্যাসাগর। 1855 খ্রিস্টাব্দে
বিদ্যাসাগর স্কুল পরিদর্শক নিযুক্ত হয়ে নারী শিক্ষায় জোয়ার আনেন। 1857 থেকে 1858 খ্রিস্টাব্দের মধ্যে তিনি বর্ধমান, হাওড়া, হুগলি, বীরভূম, চব্বিশ পরগনা ও মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে 35টি বালিকা বিদ্যালয় তৈরি করেন। এগুলিতে মোট 1300 ছাত্রীর জন্য ব্যক্তিগতভাবে প্রায় 3400 টাকা খরচ করেন। বহু বিদ্যালয় সরকারি সাহায্য পায়নি, সেগুলো তিনি নিজে তার ব্যয়ভার বহন করতেন। বীরসিংহ গ্রামে 1890 খ্রিস্টাব্দে গড়ে তোলেন ভগবতী বিদ্যালয়। নারীদের মধ্যে শিক্ষার প্রসারের ফলেই কলিন্য প্রথা, নারীদের বাল্য বিবাহ প্রথা, সতীদাহ প্রথা, পুরুষের বহু বিবাহ প্রথা প্রভৃতির বিরোধিতা কিংবা বিধবা বিবাহ প্রচলনের সপক্ষে সমাজ ও নারীরা এগিয়ে আসতে সক্ষম হয়। নারী সমাজের দীর্ঘদিনের সামাজিক কুপ্রথাগুলি দূর করে শিক্ষার মধ্য দিয়ে নারীদের সচেতন করে তুলতে তিনি সক্ষম হন। নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে গ্রামকে অধিক গুরুত্ব দিয়েছিলেন তিনি। 19 শতকের অবহেলিত নারী জাতি আপন ভাগ্য জয় করিবার জন্য পথের সন্ধান তিনি দিয়েছিলেন। সংস্কৃত কলেজের প্রিন্সিপাল থাকাকালীন সকলের জন্য তিনি কলেজের দ্বার খুলে দেন। একটা সময় সংস্কৃত কলেজ শুধুমাত্র ব্রাহ্মণদের পড়ার অধিকার ছিল, সেখানে তিনি ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলের জন্য সেই কলেজের দ্বারটি খুলে দেন। এই সমাজ সংস্কারক মহাপুরুষ 1891 খ্রিস্টাব্দের 29শে জুলাই ইহলোক ত্যাগ করেন। বাঙালি মাত্রেই তাকে চিরদিন মনে রাখবে। তিনি এদেশের, এমনকি পার্শ্ববর্তী বাংলাদেশের প্রাতঃস্মরণীয় মহাপুরুষ। বিদ্যাসাগর সম্পর্কে জানতে হলে আরও কিছু ঘটনার উল্লেখ করতে হবে। মাইকেল মধুসূদন দত্ত একবার বিদেশে ঋণগ্রস্ত হয়ে কারারুদ্ধ অবস্থার সৃষ্টি সম্মুখীন হন। তখন তিনি বিদ্যাসাগরের কাছে অর্থ সাহায্য চাইলে বিদ্যাসাগর অনেক কষ্ট হওয়া সত্ত্বেও ধার বাকি করে মাইকেল মধুসূদন দত্তকে অর্থ পাঠিয়ে সাহায্য করেন, বিপদ থেকে রক্ষা করেন। পরবর্তীতে মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে নিয়ে একটি চতুর্দশপদী কবিতা রচনা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার চরিত্র পূজা গ্রন্থে বিদ্যাসাগরের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃতে পণ্ডিত হওয়া সত্ত্বেও সমাজের কুসংস্কার দূর করতে পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির ভালো দিকগুলিকে গ্রহণ করেছিলেন। সে সময়ের হিন্দু বিধবাদের উপর পারিবারিক ও সামাজিক অন্যায় দেখে তিনি নিজেকে ঠিক রাখতে পারেননি, তাদের মুক্তির জন্য রীতিমতো সামাজিক আন্দোলন শুরু করেছিলেন, যার ফলেই ব্রিটিশ সরকার বাধ্য হয়ে 1856 খ্রিস্টাব্দে 16 জুলাই বিধবা বিবাহ আইন পাস করেন। শুধু আইন পাস নয়, তাকে বাস্তবে প্রতিফলিত করতে রক্ষণশীল সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করে ঈশ্বরচন্দ্র তার নিজ সন্তানের সাথে এক বিধবাকে বিবাহ দেন। নিজে দাঁড়িয়ে থেকে অনেক বিধবাদের বিবাহ দিয়েছিলেন। বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষেরা বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে আসতেন। একবার এক ব্রাহ্মণ দেখা করতে এলেন, এসে দেখেন অন্যান্য অনেক অব্রাহ্মণ মানুষেরা রয়েছেন বিদ্যাসাগরের সাথে, কিন্তু কেউই ব্রাহ্মণকে দেখে প্রণাম করছেন না। ব্রাহ্মণ প্রণাম নিতে অভ্যস্ত। ব্রাহ্মণ বললেন বিদ্যাসাগরকে, আপনি কি এদের বলেননি যে একসময় ব্রাহ্মণরা এদেশের জন্য অনেক কাজ করেছেন, তারা বেদজ্ঞানী, উচ্চজাতি, তাদের দেখলে প্রণাম করতে হয়? ঈশ্বরচন্দ্র তখন তাকে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বললেন, তা ঠাকুর, একসময় শ্রীকৃষ্ণ তো বরাহ অবতার রূপে মর্তে এসেছিলেন, তা ওই ডোমপাড়ার সব শুকরকে দেখলে কি এখন মাথা নত করতে হবে? ব্রাহ্মণটি ব্যাপারটি অনুধাবিত করলেন, লজ্জিত হলেন, তৎক্ষণাৎ স্থান ত্যাগ করলেন। ঈশ্বরচন্দ্র কখনো কাউকে ছেড়ে কথা বলতেন না, অন্যায় দেখলে তার প্রতিবাদ করতেন, কিন্তু প্রতিবাদের
ভাষাটি একটু অদ্ভুত ছিল। একজন প্রকৃত জ্ঞানীর যা হওয়া উচিত, তিনি সাহেবদেরও উচিত শিক্ষা দিতেন। একদিন হিন্দু কলেজের প্রিন্সিপাল কার সাহেবের সাথে একটি প্রয়োজনে বিদ্যাসাগর দেখা করতে গেলেন কার সাহেবের ঘরে। কার সাহেব বিদ্যাসাগরকে বসতে তো বললেনই না, উপরন্তু চেয়ারে হেলান দিয়ে টেবিলের উপরে জুতো তুলে বিদ্যাসাগরের সাথে কথা বলতে লাগলেন, কোনো তেমন পাত্তাও দিলেন না। বিদ্যাসাগর একজন ভারতীয়। বিদ্যাসাগর তার কাজের কথা বলে চলে এলেন, কিন্তু এই অপমানের কথা ভুললেন না। একদিন কার সাহেব বিশেষ কাজে বিদ্যাসাগরের সাথে দেখা করতে এলেন। বিদ্যাসাগর এই সুযোগটিকে কাজে লাগিয়ে দিলেন। তিনি তৎক্ষণাৎ চটি শুদ্ধ পা টেবিলের উপর তুলে হাতে একটি হুঁকো নিয়ে গড়গড় গড়গড় করে টানতে লাগলেন। কার সাহেব তার সাথে কথা বলতে লাগলেন। কার সাহেব কাজের কথা বলে ক্রুদ্ধ হয়ে চরম অপমানিত হয়ে চলে গেলেন। তিনি বিদ্যাসাগরের নামে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ করলেন। বিদ্যাসাগরের ডাক পড়ল। তিনি গেলেন শিক্ষা পরিষদের সম্পাদকের কাছে কর্তৃপক্ষের শোকজের প্রত্যুত্তর দিতে। তিনি স্বভাব বিনম্র সুরে বললেন, আমি ভেবেছিলাম আমরা অসভ্য আর সাহেবরা সভ্য, তাদের কাছেই আমাদের সভ্যতা শেখা উচিত। কার সাহেব আমাকে যেভাবে অভ্যর্থনা করেছিলেন আমি ঠিক সেভাবেই তাকে অভ্যর্থনা করেছি। এতে যদি আমি কোনো ভুল বা অপরাধ করে থাকি তাহলে তো কার সাহেবের কাছেই শেখা, এতে তিনিই তো সমান দোষী। স্পষ্ট বাগ্মিতায় ময়েট সাহেব খুব খুশি হলেন। তারপর কার সাহেব নিজেই বিদ্যাসাগরের সাথে কথা বলে বিষয়টিকে মিটমাট করে নেন। এরকম অসংখ্য ছোট 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 গল্প রয়েছে, যে গল্পগুলো শুনলে এবং জানলে আমরা বিদ্যাসাগরের আসল চরিত্রটাকে জানতে পারি। বিদ্যাসাগরের স্মৃতি রক্ষার্থে পশ্চিম মেদিনীপুরে স্থাপিত হয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। 1992 সালে কলকাতায় এবং হুগলির একটি সংযোগে দ্বিতীয় হুগলি সেতু, একটি আধুনিক ব্রিজ তৈরি হয় যেটি বিদ্যাসাগর সেতু নামে পরিচিতি লাভ করে। এছাড়াও গ্রামগঞ্জের বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয় তার মূর্তি বসানো হয়। বিদ্যাসাগর পুরস্কার চালু হয়, বিদ্যাসাগর মেলা চালু হয়, এমনকি পাঠ্যপুস্তকেও বিদ্যাসাগরের সম্পর্কে অনেক ছোট ছোট গল্প রয়েছে। এই প্রণম্য ব্যক্তির জন্মজয়ন্তীতে তাকে স্মরণ করা সত্যি ভাগ্যের বিষয়। পৃথিবীতে যতদিন লেখাপড়া থাকবে ততদিন তিনি তার কর্মের মাধ্যমে, রচনার মাধ্যমে, শিল্পসত্তার মাধ্যমে আমাদের মাঝে অমর ও চিরস্মরণীয় হয়ে থাকবেন।